স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই মহান জনপদ আমাদের সকল মানুষের বাংলাদেশের শ্রদ্ধেয় ধর্মীয় নেতা হযরত শাহজালাল এবং হযরত শাহপরাণের পুণ্যভূমি এই সিলেটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আপনাদের জনপ্রিয় নেতা সিলেটে মহানগরীতে বারবার নির্বাচিত মেয়র এবং এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি জনাব আরিফুল হক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যে জাতীয় কমিটি বিএনপির সেই জাতীয় কমিটির আহ্বায়ক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যিনি সুদূর লন্ডনে বসে স্বাধীনতা যুদ্ধে সংগঠন করেছিলেন আমাদের গণতান্ত্রিক চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সকলের পরম সৌভাগ্য যে মুক্তিযোদ্ধা সর্দার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরের ১৫ তারিখে এই সিলেট হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করেছিলেন, দখল করে নিয়েছিলেন মুক্তিযোদ্ধার পক্ষে সেই নেতা আমাদের দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সেনানী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আমাদের এখানে বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ আছেন, আমাদের বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই, একটু পরেই আজান পড়বে। আমরা আজকে অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে। কেন এসেছি? এসেছি যে আজকে যে ১৫ই ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে সিলেট মুক্ত হয়েছিল, যাদের নেতৃত্বে এই যুদ্ধের মধ্য দিয়ে সিলেটকে সেদিন মুক্ত করা হয়েছিল, তাদের কাছ থেকে আপনারা কিছু শুনবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে নেতৃত্ব দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, শুধু স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি, তিনি সাথে সাথে রণাঙ্গনে ঢুকে তার ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি সেদিন অনুপ্রাণিত করেছিলেন। আজকের এই ভয়াবহ গণবিরোধী স্বাধীনতা বিরোধী একটি সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আজকে সেই ইতিহাস মুছে দিতে চায়। তারা আমাদের ভবিষ্যৎ বংশধরের সামনে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে, এই যে যারা এখানে তরুণ যুবকেরা আছে তাদের সামনে একটা সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত মিথ্যা একটা ইতিহাস তুলে ধরছে। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মুক্তিযুদ্ধের সর্বজনায়ক এমএজে উসমানীর প্রতি। তার ছবি কোথাও দেখেছেন আজকে ১৬ই ডিসেম্বর? কোথাও দেখেননি, ঢাকাতেও দেখা যায়নি। আপনার কি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কোথাও শুনেছেন সরকারি দলের পক্ষ থেকে? কোথাও শোনেননি। কালকে, গতকাল ১৬ তারিখে তারা মহা আড়ম্বরে পার্লামেন্টে এই মুক্তিযুদ্ধের ৫০ বছর আর শেখ মুজিবের শতবার্ষিকী পালন করলো। সেই অনুষ্ঠানে কোথাও একবারের জন্য এমএজি ওসমানের কথা উচ্চারণ করা হয় নাই। সেই অনুষ্ঠানে একবারের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয় নাই। সেই অনুষ্ঠানে একবারের জন্য তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নাম উচ্চারণ করা হয় নাই। আর যে
লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্য, তাদের নাম কোথাও নাই বন্ধুগণ। একমাত্র এক ব্যক্তি আর একটি দল, তখনও তারা এই স্লোগান দিয়েছে 1972 সালের পরে। সেই স্লোগান কি দিয়েছে? এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবের বাংলাদেশ, এছাড়া কোনো বাংলাদেশে কেউ নেই। স্বাধীনতা যুদ্ধের সমস্ত কৃতিত্ব তারা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এখনো করছে বন্ধুগণ। আজকে সেই জন্যই আজকে আমাদের এখানে আসা, আপনাদের সামনে এই কথাগুলো বলা যে স্বাধীনতার যুদ্ধ এই দেশের মানুষ করেছে, শুধু একজন ব্যক্তি বা একটি দল নয়। আজকে প্রতিটি মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা বন্ধুগণ, আজকে সেই জন্য এখানে আসা। বক্তব্য দীর্ঘ করব না। আমাকে কত কয়েকদিন আগে আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে স্বাধীনতা তো 50 বছর হয়ে গেল, এই 50 বছরে আপনাদের প্রাপ্তি কি? আমি উত্তর বলেছিলাম, আমার তো স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, আমার তো স্বপ্ন ছিল আমি একটা মুক্ত বাংলাদেশ দেখব, আমার তো একটা স্বপ্ন ছিল যে আমি আমার কথাগুলো বলতে পারবো, যা লিখতে চাই লিখতে পারবো, আমার তো স্বপ্ন ছিল যে আমার সন্তানেরা তারা একটা মুক্ত বাসভূমিতে বাস করবে, আমার তো স্বপ্ন ছিল যে এই দেশে গরিবের গরিবত্ব দূর হবে এবং সে একটা তার অধিকার রক্ষা করতে পারবে, তার মর্যাদা রক্ষা হবে, এই স্বপ্ন আমার ছিল। এক কথায় একটা গণতান্ত্রিক বাংলাদেশে আমার স্বপ্ন ছিল। আজকে 50 বছর পরে কত দুঃখের সঙ্গে আমাকে বলতে হয় যে আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমি নিজেও একজন মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত মানুষ, এই মুক্তিযুদ্ধরা আছে, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কত দুঃখে এই কথা বলতে হয়। আজকে আমরা কথা বলতে পারিনি। আজকে যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ওই 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেন, তখন তিনি তার 2 সন্তান শিশু সন্তান সেই তারেক রহমান আর কোকো, তার ছোট ছোট শিশু ছিল তখন, তিনি আজকে বন্দী হয়ে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আজকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিগণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৈগণ, এবং তাকে একটা ভালো চিকিৎসার জন্যে যেখানে ডাক্তাররা বলছে যে তার বাইরে যাওয়া দরকার চিকিৎসার জন্যে, সেটাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এর চেয়ে বড় দুঃখ আর কি থাকতে পারে? এর চেয়ে বড় বেদনা আর কি থাকতে পারে? একই সঙ্গে আমাদের বেদনা সেই আসে যে আজকে আমরা যখন দেখি রাস্তায়, সেই আগের চেয়ে যে রাস্তায় মানুষ পড়ে থাকে, ফুটপাথে পড়ে থাকে, তাদের সংখ্যা আরো বেড়েছে, কমে নি। দারিদ্র্যের সংখ্যা আরো বেড়ে গেছে, কিছু মানুষ বড়লোক হচ্ছে, সে গুটি কতক মানুষ যারা এই সরকারের মদত পুষ্ট, অর্থনীতিকে এরা ধ্বংস করে দিয়েছে, আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এমন একটা দেশ তৈরি হয়েছে যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নল দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়। এখানে আজকে দুঃখের সঙ্গে আমাদেরকে বলতে হয় যে আজকে আমাদের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বাবা কি সমস্যা? সমস্যাটা কি? আমাদেরকে বলতে হয় যে আমাদের বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে। আজকে করোনা কোভিডের সময় গেল, আমরা দেখলাম কি অসহায়ভাবে আমাদের মানুষেরা চিকিৎসা না পেয়ে মারা গেল, আমরা দেখলাম টিকা নিয়ে কি তেলেস মাটি কাণ্ড চললো। এখন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। আজকেই সকলের খবরের কাগজে দেখছিলাম আওয়ামী লীগের সরকারের মন্ত্রীরা, আওয়ামী লীগ এই সরকার খুব বড় বড়াই করে উন্নয়ন উন্নয়ন করে, তাই না? আজকে প্রত্যেকে খুলে দেখবেন যে আমাদের খাদ্য শস্য এখন আমদানি করতে হচ্ছে প্রায় 15 লক্ষ টনের উপরে, অথচ এরা বলে আমরা কি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। কিছু ফ্লাইওভার কিছু উড়াল সেতু তৈরি করছে ঢাকা শহরে, ওটাই নাকি উন্নয়ন, মেগা ডেভেলপমেন্ট, অথচ একই সঙ্গে আপনাদের এই সিলেট সিলেটের আশেপাশে যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলোর অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। নির্বাচনের সময় আওয়ামী লীগ বলেছিল 2008 সালে মনে আছে আপনাদের যে 10 টাকা কেজি চাল খাওয়াবো, এখন 70 টাকা চাল, লবণ তেল আটা পেঁয়াজ রসুন সব কিছুর দাম 10 গুণ 12 গুণ বেড়ে গেছে। তাদের কিন্তু ক্ষতি হয় না, কারণ তারা
এই দেশের মানুষের পকেট কেটে নিজেরা অনেক বড় লোক হচ্ছে। আজকে বেগমপাড়ায় নাকি আপনার বাড়ি তৈরি হচ্ছে অসংখ্য, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হচ্ছে, এবং দেখেন বিশ্বের সামনে আমরা আজকে কত বঞ্চিত হয়ে গেছি যে আমাদের একটা বাহিনী র‍্যাব তাদের 7 জন সদস্যকে আমেরিকা বলেছে যে তাদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হলো, তারা কোনোদিন আমেরিকায় ঢুকতে পারবে না, তাদের যদি সম্পত্তি থাকে সেই সম্পত্তি তারা বাজেয়াপ্ত করবে। কেন? সে ব্যাখ্যাও তারা দিয়েছে। ব্যাখ্যা কি? যে তারা বেআইনিভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, তারা আইন বহির্ভূত হবে, বিচার বহির্ভূত হবে মানুষদেরকে হত্যা করেছে। এটা আমরা আজকের কথা নয়, আমরা সেই 10 বছর ধরে এই কথা বলে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার এই কথা বলেছে যে এরা অন্যায় করছে, অবিচার করছে, এরা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আজকে এই সরকার এমন একটা অবস্থা তৈরি করেছে সারা বাংলাদেশে যেখানে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমরা একটা মুক্তভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য যাই মেজর হাফিজের মতো মানুষেরা এখন কাছে লাজ্জাক ভাইরা আছেন যারা যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, আর আজকে 50 বছর পরে আমাদেরকে বলতে হচ্ছে আমরা তো স্বাধীনতা কি পেয়েছি আসলে, আমরা কি মুক্ত হতে পেরেছি, আমরা কি আমাদের সন্তানদের জন্য সত্যিকার অর্থেই একটা বাসযোগ্য আবাসভূমি তৈরি করতে পেরেছি? পারিনি বন্ধুগণ, কেন পারিনি? আজকের এই যে সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, তারা সমস্ত অর্থনীতিকে লুট করে নিয়ে যাচ্ছে, তাদের শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এবং একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য, তাদের রাজত্বকে আরো বেশি দিন রাখার জন্যে তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে দমন করে পায়ের তলে পিষে রাখছে। বন্ধুগণ, বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে বলেছি যে নির্বাচন নির্বাচন খেলা হোক দিয়ে লাভ হবে না, নির্বাচন দিতে হলে অবশ্যই আগে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তখনই নির্বাচনের কথা। বন্ধুগণ, কেউ কাউকে কিছু দিয়ে দেয় না, আমাদেরকেও কেউ দিয়ে দেবে না। এই যে মেজর হাফিজরা যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, ঠিক একইভাবে আজকের এই যে ভয়াবহ দানবীয় একটা সরকার যারা আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে, তাদেরকে পরাজিত করতে হলে, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হলে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে, তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হলে, তাদের ভালো স্বাস্থ্য ব্যবস্থা দিতে হলে, অবশ্যই আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নিজেরা যেন ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া না করি, বিবাদ না করি, আমাদের এখন একটাই কাজ, আমরা সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে তুলব। সব ওই 71 সালে যুদ্ধের সময় যখন সমস্ত মানুষ এক হয়েছিলেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত রাজনৈতিক দল, তেমনিভাবে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে, দানবকে দখল করতে হবে। বন্ধুগণ, আসুন আজকের এই দিনকে লক্ষ্য করে, এই দিনকে মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ত্যাগ, নেসিরুদ্দিন বেগম খালেদা জিয়াউর রহমানের যে ত্যাগ, আমাদের মেজর হাফিজ সাহেবদের মতো লক্ষ লক্ষ নেতা, আমাদের সৈনিকদের যে ত্যাগ, সেই ত্যাগকে স্মরণ করে আসুন আমাদের এই সময় 50 বছর পরে আমরা আরেকবার আমাদের দেশ ও মাতৃকাকে মুক্ত করবার জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরকে একটা সুন্দর বাসভূমি দেওয়ার জন্য আমাদের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘকাল বছরের পর বছর ধরে সংগ্রাম করে চলেছেন, যিনি এখনও এক কারাগারের মতোই আটক হয়ে আছেন, যিনি জীবনের চিকিৎসার জন্যে তিনি এখনও জীবন মৃত্যুর সঙ্গে সন্ধিক্ষ করে লড়াই করছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আজকে নির্বাসিত অবস্থায় বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা আবার একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করি। সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই দানবকে পরাজিত করে সত্যিকার একটা গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠা করি। আপনাদের ধৈর্যের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, সুবর্ণ জয়ন্তী সফল হোক, শহীদ জিয়া মরক দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধন্যবাদ। এবার